পোড়া ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখতে পাচ্ছ আজকে জাম্পস্যুট কালেকশন নিয়ে চলে আসলাম। এখন ডল যেটা পরে আছে সেটা দেখতে পাচ্ছ। ভাই আমাদেরকে বলেন কোনটা কি করা আছে, একটু ডিটেইলসে বলেন কাপড়টা কিসের মধ্যে আছে। এগুলো চাইনিজ ফেব্রিক্স, আচ্ছা হচ্ছে লিনেন কাপড়ের মধ্যে। আচ্ছা সাইজ হবে চারটা সাইজ হবে। আচ্ছা এল এক্সেল ডাবল এক্সেল এমও হতে পারে। ঠিক আছে কালার অ্যাভেলেবেল আছে চারটা, তাই না? চারটা কালার অ্যাভেলেবেল আছে। আর আরেকটু কথা বলে নিই, ভাইয়াদের এই শপে যত প্রোডাক্ট আছে সবগুলো কিন্তু চায়না থেকে ইম্পোর্ট করা না, বাইরে দেশ থেকে ইম্পোর্ট করা। তো এখন ডল যেটা পরে আছে জাম্পস্যুট দেখতে পাচ্ছ, হাতাটা কি কোন হাতার মধ্যে আছে ভাইয়া? থ্রি কোয়ার্টার হাতের মধ্যে আছে, বাটন করা আছে কিন্তু। তারপর মাঝে একটা বেল করা আছে, চাইলে কিন্তু আপনারা হচ্ছে নিজেদের মধ্যে মানে অ্যাডজাস্ট করে পড়তে পারছেন। ফোল্ডিং বেল্ট হবে, ফোল্ডিং বেল্ট হবে। আমরা ডিজাইনটা দেখিয়ে দিই একটু। এই যে এরকম ফোল্ড করে ইয়া করা যাবে, হ্যাঁ শার্টের মতো কিছুটা। এই যে দেখতে পাচ্ছ চমৎকার সুন্দর একটা কালেকশন ভাই। এটা কোন সাইজের মধ্যে আছে জল যেটা পড়ে আছে? এটা হচ্ছে এল সাইজ। আচ্ছা যে আপুরা হচ্ছে এরকম লম্বার মধ্যে আছো, তারা কিন্তু চাইলে এই সাইজের মানে এল সাইজের মধ্যে কিন্তু জাম্পস্যুটটা নিয়ে নিতে পারছো। চমৎকার সুন্দর একটা স্ট্রাইপের মধ্যে আছে, ব্যাক পার্টে কিন্তু হচ্ছে চেইন করা আছে। এই যে দেখতে পাচ্ছ চেন করা আছে এবং কোমরে কিন্তু একটু ইলাস্টিক করা আছে, তাই না? আর অ্যাডজাস্টমেন্টের জন্য কিন্তু একটা বেল্ট আলাদা করে দেয়া আছে। তো ভাই এটার মধ্যে কালারগুলো আমরা একটু দেখিয়ে দিই, কালারগুলো একটু দেখিয়ে দিই, ডলটাকে একটু ঘুরিয়ে রাখি। যার যেটা ভালো লাগবে একটা স্ক্রিনশট নিয়ে কিন্তু অর্ডার করে ফেলতে পারছো। আর আরেকবার বলে দিই এগুলো সম্পূর্ণই কিন্তু বাইরের প্রোডাক্ট, ঠিক আছে? এখন যেটা দেখতে পাচ্ছ ব্ল্যাক এবং হোয়াইটের মধ্যে চমৎকার সুন্দর একটা কালেকশন। এই প্রত্যেকটার সাথে কিন্তু তোমরা বেল্ট পেয়ে যাচ্ছ। সাইজ কোনগুলো যেন অ্যাভেলেবেল আছে? এল এবং এল এক্সেল। আচ্ছা ডাবল এক্সেল, ঠিক আছে। আর এটা দেখতে পাচ্ছি ব্লু এবং হোয়াইটের মধ্যে চমৎকার সুন্দর একটা কালার কম্বিনেশন। এগুলো সবগুলোই কিন্তু বাহিরের পণ্য, ঠিক আছে? বাহির থেকে ইম্পোর্ট এক্সপোর্ট করা হয়। এখন দেখতে পাচ্ছ বেল হবে। আর একটা সুবিধা আছে, তোমরা চাইলে খুচরাও নিতে পারছো এবং হোলসেলও কিন্তু নিয়ে নিতে পারছো। ভাইয়া হোলসেলে নিতে হলে সর্বনিম্ন কয়টা নিতে হয়? এক ডজন নিতে হবে, তখন কিন্তু আলোচনা সাপেক্ষে দামটা কমে আসবে। তো ভাই আমরা প্রাইসটা একটু জানিয়ে দিই, খুচরা প্রাইসটা কত পড়ছে? ১২৫০ টাকা। এই যে দেখতে পাচ্ছ ডল যেটা পরে আছে, অসম্ভব সুন্দর জাম্পস্যুটটি কিন্তু নিতে হলে ১২৫০ টাকা পে করতে হবে। এখন আরেকটা কালারের মধ্যে দেখতে পাচ্ছি রেড মেরুন এবং ব্লুর কম্বিনেশনে কিন্তু চমৎকার সুন্দর বেল কিন্তু আলাদা করে দেয়া আছে, হ্যাঁ দেখতে পাচ্ছ। প্রাইস পড়বে কত যেন? ১২৫০ টাকা। এই ছিল কালারগুলো, তাই না? ঠিক আছে, হ্যাঁ কালারগুলো একটু দেখিয়ে দিই। ডলের কালারটা, হ্যাঁ যে এখন আপুরে বুঝতে পারবে। এই যে ডলের কাপড়টা দেখতে পাচ্ছি, হাতা কিন্তু থ্রি কোয়ার্টার হাতা দেওয়া আছে, হ্যাঁ বেল্ট পাচ্ছ তোমরা সাইডে এবং হচ্ছে দেখতে পাচ্ছ খুব সুন্দর কোমরে কিন্তু একটু হালকা করে ইলাস্টিক করা আছে, পিছে ব্যাক পার্টটাতে চেইন করা আছে, খুবই সুন্দর। প্রাইস পড়ছে ১২৫০ টাকা খুচরা প্রাইস, তাই না? হোলসেলে নিতে হলে হচ্ছে ১২টা নিতে হবে, না তখন আলোচনা সাপেক্ষে দামটা কমে আসবে। ভাইয়াদের সাথে কন্ট্যাক্ট করলেই হবে। আরেকটা কালার দেখতে পাচ্ছি আমরা, এটা খুবই সুন্দর বিস্কিট কালারের মধ্যে আছে, উপরের পার্টটা হচ্ছে এইটা, এই যে দেখতে পাচ্ছ নিচে। চারটা সাইজ অ্যাভেলেবেল হয়, যার যেটা প্রয়োজন সেই অনুযায়ী নিয়ে নিতে পারছো। ব্যাক পার্টে হচ্ছে চেইন করা আছে, খুব সুন্দর একটা কালেকশন। প্রাইস পড়ছে ১২৫০ টাকা, ঠিক আছে। ব্ল্যাকের মধ্যে কালেকশনটা দেখতে পাচ্ছ, খুবই কোয়ালিটিফুল কিন্তু, হ্যাঁ আবারও বলতে হবে খুবই কোয়ালিটিফুল এবং ডিজাইনার কিন্তু। দেখো এখানে কিন্তু কিছু সুন্দর ডিজাইন করা আছে, হ্যাঁ প্রাইস পড়ছে মাত্র ১২৫০ টাকা খুচরা প্রাইস। হোলসেলে নিতে চাইলে আলোচনা সাপেক্ষে কিন্তু দামটা কমে আসবে। হাতা কিন্তু থ্রি কোয়ার্টার হাতা আছে এবং বেল সিস্টেম আছে, মানে উঠিয়েও পরা যাবে। আর কোমরে হচ্ছে হালকা করে ইলাস্টিক করা আছে, প্রাইস পড়বে ১২৫০ টাকা। ঠিক আছে, পাচ্ছেন মামুন এন্টারপ্রাইজ। এখানে হচ্ছে সুভাষ আরোমা শপিং মলে অবস্থিত, শপ নং হচ্ছে ৪০৪, লিফটের ৪ এবং লেভেলের ৫। যে নাম্বারটা দেখতে পাচ্ছেন 01311487584, এটা তো ইমো খোলা আছে। এবং নিচে যে এয়ারটেল নাম্বারটা দেখতে পাচ্ছেন, এটা তো ইমো খোলা আছে। চাইলে কিন্তু আপনারা অনলাইনে অর্ডার করে ফেলতে পারছেন।